যুগ্ম কমিশনারের পক্ষ থেকে নিগমের চেয়ারপারসনকে প্রস্তাব 18 তারিখ অথবা 19 তারিখ এই মাসের অনাস্থা ভোট করানোর প্রস্তাব আরো বিস্তারিত আমাদের এই বিষয়ে জানাচ্ছেন ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল কি খবর রয়েছে ঋত্বিক দেখো ধীরে ধীরে অনাস্থা ভোটের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে নিগম আজ দুপুর দুটোর সময় তৃণমূল কাউন্সিলররা 35 জন কাউন্সিলরের সই সম্বলিত একটি চিঠি অনাস্থা এনে মেয়রের বিরুদ্ধে সেটা পেশ করেন এবং আমরা যেটা এই মুহূর্তে জানতে পারছি যে যুগ্ম কমিশনার পুর নিগমের তিনি কিছুক্ষণ আগে টেলিফোনে যোগাযোগ করেন কৃষ্ণ চক্রবর্তীর সঙ্গে অর্থাৎ চেয়ারপার্সনের কাছে এবং তিনি বলেন যে এই চলতি মাসের 18 অথবা 19 তারিখ এই অনাস্থা ভোটাভুটি হতে পারে যদি এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেবেন কিন্তু চেয়ারপারসন যেটা আমরা জানতে পারছি আর কিছুক্ষণের মধ্যে এবারে তার 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 পেরোগে দিচ্ছে এবার যে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন কোন তারিখ তিনি সুনিশ্চিত করছেন যেটা নিয়ম রয়েছে অর্থাৎ অন্তত এই ভোটাভুটির জন্য অনাস্থা ভোটের জন্য নোটিশ করার অর্থাৎ প্রত্যেক কাউন্সিলরদের কাছে নোটিশ পৌঁছবে সে নোটিশ পৌঁছবে মেয়রের কাছেও এবং সেই নোটিশ পৌঁছানোর পর 7 দিন ভোটাভুটির জন্য সময় দিতে হবে মিনিমাম অর্থাৎ ন্যূনতম 7 দিন পর সেই ভোটাভুটি হতে পারে এবং সেক্ষেত্রে তোমাকে এটাও জানিয়ে রাখি এর একটা ঊর্ধ্বসীমা বাধা রয়েছে অর্থাৎ ঠিক যেমন আজকে যে এই চিঠি পৌঁছেছে সেই দিন থেকে 15 দিনের মধ্যে এই ভোটাভুটি অনাস্থা ভোটের সেটা শেষ সেরে ফেলতে হবে এমনটাই কিন্তু মিউনিসিপ্যাল আইনে বলা রয়েছে ফলে এখন দেখার যে কিছুক্ষণের মধ্যে হয়তো সেটা পরিষ্কার হয়ে যাবে কবে এই অনাস্থা ভোটের ভোটটা হচ্ছে নিগমে ধন্যবাদ ঋত্বিক